নাম বলেন। আমার নাম হলো মোহাম্মদ দুলাল জান। আপনার পিতার নাম? পিতার নাম মোহাম্মদ সলমান মাঝি। ব্যাপারটা হলো আমরা বিভিন্ন কাজকর্মে থাকি, হয়তো বাপ ব্যস্ত থাকে, আমি নিজেও কাজকর্মে থাকি, সময় দিতে পারি না, বোন লেখাপড়া করাই। বোন বলতে কি নাম? আমার বোন মোহাম্মদ সাইনারা বেগম। কিসে লেখাপড়া করতো? এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে বসছে। গতকালকে সন্ধ্যার পরে বুঝে হয় না, তারপরে খবর পাইলাম ওদের বাসায়। ওদের বাসা বলতে সাদ্দাম হোসেনদের বাসায়। সীতা আদিত্য লোকদের বোনকে জিজ্ঞেস করলাম কি মানে এই যে আজেজ তালুকদার সাদ্দাম, এদের ঠিকানা? ঠিকানা জানপুর সাইন নাম্বার। জাহানপুর চার নম্বর বাসুদ্দিন বাজারের পূর্ব পাশে। পরে বোনকে জিজ্ঞেস করলাম, বোন বললো যে আমার সাথে ওর সাথে আজকে 3 বছর সম্পর্ক। পরে ও মানে আমার লগে অনেক কথাবার্তা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এর ভিতরে গত 1 মাস আগে উনি বাড়ি থেকে চলে গেছে। চলে যায় সাদ্দাম হোসেন বাড়ি থেকে চলে গেছে। চলে যায় বলছে যে তুমি যে হোক আমাদের বাড়ি যে হোক, পরে আমার বাবাইটা সমাধা করবো। কারণ সমাধা দেওয়া তারা উল্টা আমাদের জায়গা জমিন বাড়ি ঘর নিয়ে ঝামেলা করতেছে। আমার সম্পর্ক কথা শেষ করলো। হয়তো এলাকার লোকজন যারা আসছে আমরা এদের কাছে সুস্থ ফসল চাইছি, এদের আশায় আমরা বসে আছি। কিন্তু এরা বলছে আমার বোনকে নিয়ে যাইতে, আমি বলছি যে আমরা হয়তো যেভাবে দেন আমাদের একটা সমাজের মাধ্যমে দেন। তারপরে আমাদের বলছে আমার বলছে নিয়ে যাইতাম, আমি কিন্তু নেইনি। তো এখন পর্যন্ত আজকে এটা আসছে গতকালকে, অর্থাৎ বুধবারে বুধবার সন্ধ্যায়, আজকে বৃহস্পতিবার রাত্র প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত আছে কোথায়? এখন পর্যন্ত আছে সাদ্দাম হোসেন বাড়ি। আচ্ছা, বর্তমান চেয়ারম্যান, বর্তমান জাহানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান দুজনেই আপনাকে আশ্বস্ত করছে যে আমরা এটার একটা স্থানীয়ভাবে ফয়সলা করে দেবো, আমরা একটা ফয়সলা করে দেবো, কেমন? কিন্তু এর পরবর্তীতে আর কোনো কার্যক্রম চলে নাই, বাস আমরা করি এখন শুনতে শুনলাম যে ওই পক্ষ আমাদের বাড়ি ঘর নিয়ে ঝামেলা, আমরা তাদের জায়গায় উপরেই এই বলে আমাদের নামে মামলা করছে। হয়তো আমরা এলাকার চেয়ারম্যানের দিকে ছায়া বা লোকজন দিকে ছায়া আসা হয়ে আসা বসে রয়েছি। আমরা কোনো জায়গায় অভিযোগ করে কোনো জায়গায় অভিযোগ করিনি, অভিযোগ করার নেই। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলার আছে? না, আমি সংক্ষিপ্ত হচ্ছে প্রথম শেষ করবো। আচ্ছা, সাদ্দামের সাথে কি আপনাদের কোনো ফোনে ফোনালাপ ইতিপূর্বে হয়েছে? হ্যাঁ হয়েছে, এগুলো কিন্তু হয়তো আমাদের জানা নাই, এখন প্রকাশে বাড়ি আসছে আর। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের কথা আসতেছে, ওই কথাগুলি ফোনের, ওই কথাগুলি সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন? ওইগুলো অনেক আমার কাছে এবার এসে সব মিলে 1 ঘন্টার মতো রেকর্ডিং আছে, 1 ঘন্টার অডিও রেকর্ডিং আছে। আপনার যে বিয়ের দাবিতে সেখানে আসছে, আপনারা কি চান যে সেখানে বিয়ে হোক? আপনার কি চান যে এই সমাধানটা হোক? না, এই সমাধানটাই হোক, এটা আমরা চাই।